হ্যালো গাইস, তো আজকের আমি একটা নতুন ফুড ব্লগে চলে এসেছি। কী না আজকের আমি দেখব, ফুচকা। ফুচকা তো আমরা সবাই খাই, তো ফুচকাতে আমাদের হাতে কাকু ধরিয়ে দেয় কী সুন্দর করে ফুচকা সাজিয়ে। তো আজকের আমি সেটাই দেখব, ফুচকার আলু কীভাবে বানানো হয়, টক জল কীভাবে বানানো হয় সেটাই আমরা আজকে দেখে নেব। তো চলো গাইস, তো দেখা যাক। সুন্দর একটা পরিবেশ, তো এসে গেছি তো ফুচকার দোকানে। তো আজকে এটাই দেখে নেব, এই যে সুজানের ফুচকা। এখানে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়, তো কেউ যদি অর্ডার করতে চান এই নম্বরে ফোন করবেন অবশ্যই। চলো, তেঁতুল গেল। এই যে একদিকে আলু ছাড়ানোর প্রসেস চলছে, লবণ যাচ্ছে, সাদা লবণ, সাদা লবণ। তো এই জন্য আমাদের টক জল এত টেস্টি লাগে, যার জন্য আমরা ফুচকার থেকে টক জল বেশি খাই। এটা বিট লবণ। এবার ধনে পাতা কুচিয়ে লেবু দিলাম। এবার লেবু, যেটা হচ্ছে কি আমাদের গন্ধটাচ লেবু, এটা খুব সুন্দর টেস্ট হয়। জল বানানো হয়ে গেল, জল বানানো হয়ে গেল। এইবার কাকু ফুচকার আলু মাখবে, আলু ছাড়াচ্ছে। আলু দিলাম, তারপর ফুচকার গুঁড়ো গোটা করে দিলাম সেদিন। প্রথমে আলু, তারপর ফুচকার গুঁড়ো, হালকা করে নুন, তারপরে মশলা মারলাম, তারপরে মশলা যেটা হচ্ছে স্পেশাল মশলা, লঙ্কা গুঁড়ো হালকা, এবার লঙ্কার গুঁড়ো হালকা, বিট লবণ দিলাম, বিট লবণ, ধনে পাতা কালি দিলাম, এবার ধনে পাতা, মটর দিলাম, এবার মটর, এটাকে ভালো করে মিক্সড করলাম। হ্যাঁ, খুব সুন্দর করে মাখা হচ্ছে। এবার
কাকু এখানে প্রতিদিনই বসে। এই জায়গাটা হচ্ছে নরেন্দ্রপুর বিবেকানন্দ নগর। এই যে সুজনের ফুচকা, স্টেশন থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের রাস্তা। কেউ যদি আসতে চাও এখানে আসতে পারো, কারণ 2 নম্বর স্টেশন থেকে মাত্র 4-5 মিনিটের রাস্তা। সুজনের ফুচকা বললে যে কেউ দেখিয়ে দেবে, এবং হরি মন্দিরের সামনে ফুচকা বললে সেটাও দেখিয়ে দেবে। এই যে আলু রেডি হয়ে গেল, গন্ধরাজ লেবু যাচ্ছে, খুব সুন্দর গন্ধ। মটর দিলাম, আবার মটর, আবার ধনে পাতা যাচ্ছে। এইবার ঝুরি ভাজা, মানে একটার পর একটা লেয়ার তৈরি হচ্ছে, যার জন্য এত সুন্দর টেস্ট হয় আলুটার। ঝুরি ভাজা বাদাম, ঝুরি ভাজা বাদাম হয়ে গেল, হয়ে গেছে বুঝলে।